পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমিন বলেছেন, আমি তাদের প্রশ্ন করেছিলাম, তোমরা নিষেধাজ্ঞা দিয়ে কোনো দেশের গণতন্ত্র এনেছো? তোমরা নাইজেরিয়া, কম্বোডিয়া, হাঙ্গেরিতে নিষেধাজ্ঞা দিয়েছিলে, কোথাও কি তোমরা সফল হয়েছ? উত্তরে জানিয়েছে, কোথাও না। সুতরাং এগুলো অকাম, এগুলো উত্তেজনা সৃষ্টি করে। বৃহস্পতিবার তিনি তার দপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র নতুন করে বাণিজ্য সহ কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে কি না জানতে চাইলে আব্দুল মমিন বলেন, নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না, দেবে কি না সেটাও জানি না, তবে ওদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে, এগুলো থেকে এটাও বলতে পারি না যে দেবে না, এটা অপ্রাসঙ্গিক। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের অনেক সুন্দর আলোচনা হয়েছে, তারা মাঝপথে থেমে গেছে বলে যে সংবাদ বেরিয়েছে তা মিথ্যা ও বানোয়াট। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল তিনি মিথ্যাবাদী সাংবাদিক, তিনি আহম্মক ছাড়া কিছুই নন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কারো দলে নেই, কারো লেজুর হতে চাই না, আমরা ছোট দেশ হয়েও বড় দেশের কথা শুনি না, আমরা তাদের জিনিস কিনি না, এজন্য একটু বেড়াজালে আসি।